বন্য পশুদের মধ্যে প্রায় সময় কোনো রকমের কারণ ছাড়াই লড়াই হয়ে থাকে। তবে এই সকল লড়াইগুলির মধ্যে কিছু সংঘর্ষ প্রচণ্ড পরিমাণে আক্রমণাত্মক হয়ে থাকে, অপর পাশে কিছু ঘটনা চরম হাস্যকর হয়ে থাকে। তবে আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমনই কতগুলি বন্য পশুদের লড়াই। এখানে আপনি দেখতেই পাবেন যে এই সকল অবুজ প্রাণীগুলি কোনো রকমের কারণ ছাড়াই একে অপরের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। তাহলে ভূমিকার মধ্যে এত সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিতভাবে শুরু করা যাক। এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখার আগে বলতে চাই, আপনি হয়তো জীবনের প্রথমবার এতটা সাহসী বিড়াল দেখতে চলেছেন। এখানে দেখতে পাবেন যে এই কুকুরটি অনেকটা সময় ধরে বিড়ালটিকে ভয় দেখানোর চেষ্টা করছে আর তাকে আক্রমণাত্মক রূপ দেখাচ্ছে, কিন্তু এই বিড়ালটি এতটা পরিমাণে সাহসী যে কারণে সে নিজের স্থান ছাড়তে রাজি ছিল না, আর সে খুব সাহসের সঙ্গে এক জায়গায় চুপচাপ বসে রয়েছে। বিড়ালটির এই রূপ দৃশ্য দেখে মনে হচ্ছে সে কুকুরটির সামনে কোনো রাজা কিংবা শাহেনশার মতো বসে রয়েছে। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি মিঙ্ক একটি খরগোশকে ধরেছে, তারপর দেখা যায় সে খরগোশটিকে নিজের ভোজন বানানোর চেষ্টা করছে। কিন্তু আজকে খরগোশের ভাগ্য প্রচণ্ড পরিমাণে ভালো ছিল, কারণ তার প্রাণ বাঁচানোর জন্য সেখানে কতগুলি পাখি এসে উপস্থিত হয়। এরপর দেখা যায় এই সকল পাখিগুলি তৎক্ষণাৎ এই মিঙ্কের উপর আক্রমণ করতে শুরু করে। তারপর দেখা যায় ওই মিঙ্ক শিকারের উপর থেকে তার মনোযোগ সরে যায়, যে কারণে এই খরগোশ তার কাছ থেকে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে প্রাণ বাঁচানোর সাথে সাথে এই খরগোশ তৎক্ষণাৎ সেখান থেকে দৌড় দিয়েছিল, আর এইভাবে ওই দিনকে খরগোশ প্রাণে বেঁচে গিয়েছিল। এই ভিডিওতে দেখতে পাবেন যে তিনটি কুকুরের মাঝে একটি মনিটার লেজার্ড ফেঁসে গিয়েছে আর সে কোনো রকমভাবে এখান থেকে পার হতে পারছে না। এই সকল কুকুরগুলি বারে বারে চেষ্টা করে যাচ্ছে তার উপর আক্রমণ করার, কিন্তু এই লেজার্ড কোনো রকমভাবে হার মেনে নেয়নি। তারপর দেখা যায় প্রতিউত্তরে সেও কুকুরগুলির উপর আক্রমণ করতে যায়। তবে এক্ষেত্রে মনিটার লেজার্ড এতটা পরিমাণে আক্রমণাত্মক রূপ দেখে এই সকল কুকুরগুলি অল্প পরিমাণে ভয় পেয়েছিল। তবে এতটা ছোট সাইজের লেজার্ড নিজেকে সুরক্ষিত রাখার জন্য কতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে সেটা হয়তো আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই রূপ দৃশ্য আমি তো জীবনের প্রথমবার দেখলাম, তবে আপনি কি আগে কখনো দেখেছেন নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এমনিতে পায়রা খুবই শান্তশিষ্ট স্বভাবের হয়ে থাকে, তবে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটি চড়ুই পাখি নিজেকে বাহুবালি মনে করে পায়রার খাবার চুরি করে খেতে গিয়েছিল। তবে চড়ুই পাখির এতটা দুঃসাহস দেখে পায়রা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে, যে কারণে তাকে চঞ্চুর সাহায্যে তুলে ঘোরাতে থাকে এবং উপযুক্ত শিক্ষা দিয়েছিল। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি ঘরের বাইরে পাইথন সাপ বসে রয়েছে আর একটি বিড়াল তার সঙ্গে পাঙ্গা নেবে বলে সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর দেখা যায় বিড়ালের পাশাপাশি একটি মুরগিও সেখানে এসে উপস্থিত হয়েছে। তারপর দেখা যায় তারা তিনজন একই স্থানে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে এইভাবে দাঁড়িয়ে থাকে। তবে যে ব্যক্তি ভিডিও রেকর্ড করছিল তিনি কোনো একটা জিনিসের সাহায্যে বিড়ালটিকে একবার স্পর্শ করে। তারপর দেখা যায় বিড়ালটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে এখান থেকে লাফ দেওয়া অবস্থায় পালিয়ে যায়। এই ভিডিও ক্লিপটিতে আপনারা দেখতে পাবেন যে একটি ভেড়া প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারপর দেখা যায় এই ভেড়াটি রাগের মাথায় বারে বারে ঘোড়াকে গুঁতো দিচ্ছে। এক্ষেত্রে আপনি আরও দেখতে পাবেন যে এই ঘোড়াটি ভয় পেয়ে একটা ধারে চলে গিয়েছে আর সে ভেড়াকে এতটা পরিমাণে ভয় পাচ্ছে যে কারণে সে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে ঘোড়ার উপর অত্যাচার করার পর তার রাগ শান্ত হয়নি, যে কারণে পরবর্তীতে সে মুরগিদের পিছনে ছুটতে শুরু করে। আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর দেখা যায় এই ভেড়া সরাসরি খাঁচার মধ্যে বন্দি থাকা একটি কুকুরের সঙ্গে পাঙ্গা নিতে শুরু করেছে। একটি ঘোড়ার বাচ্চাকে দুর্বল ভেবে এই কুকুরটি তাকে বিরক্ত করতে গিয়েছিল, তবে তাদের লড়াই শুরুর দিকে এই ঘোড়া কুকুর বাচ্চাটিকে ভয় দেখিয়ে পিছনে সরিয়ে দিয়েছিল। কিন্তু এই কুকুর বাচ্চা প্রচণ্ড পরিমাণে দুষ্টু প্রকৃতির ছিল, যে কারণে সে পুনরায় আসে এবং ঘোড়ার বাচ্চাটিকে বিরক্ত করতে শুরু করে। তবে তার এতটা পরিমাণে দুষ্টুমি অনেকটা সহ্য করার পর এই ঘোড়ার বাচ্চাটি রাগের মাথায় তাকে একটা লাথি মেরে দেয়। তবে ঘোড়ার কাছ থেকে লাথি খাওয়ার পর এই কুকুর ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গিয়েছিল।
এই ভিডিও ক্লিপটি একটু ধৈর্য সহকারে দেখুন। এখানে আপনি দেখতে পাবেন যে একটি কুকুর অনেকটা সময় ধরে বিড়াল বাচ্চাটিকে বিরক্ত করছিল, কিন্তু এই বিড়াল বাচ্চাটি কোনো রকমভাবে ভয় পায়নি আর সে খুব সাহসের সঙ্গে কুকুরটিকে সতর্ক করে যাচ্ছিল। তবে এই বিড়াল বাচ্চাটি এতটা পরিমাণে আক্রমণাত্মক রূপ দেখে এই কুকুরটিও প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, যে কারণে সে সরাসরি বিড়াল বাচ্চাটির উপর কোনো রকমভাবে আক্রমণ করতে পারছিল না। বাসায় বসে থাকা এই পাখিটি লক্ষ্য করে যে একটি বাজ পাখি অনেকটা সময় ধরে তার বাসার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তারপর সে বুঝতে পারে যে এই বাজ পাখি তার বাচ্চাগুলিকে শিকার করার জন্য বাসার চারিপাশে এইভাবেই ঘুরে বেড়াচ্ছে। তারপর সঠিক সময় বুঝে এই পাখিটি হঠাৎ করেই বাজ পাখির উপর আক্রমণ করে বসে। এই পাখিটির এতটা আক্রমণাত্মক রূপ দেখে এই বাজ পাখি ছাড়া পাওয়ার সাথে সাথে একটা মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায়নি। তারপর দেখা যায় বাজ পাখি সম্পূর্ণ এই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। কিছু সময় দেখা যায় অবুধ পশুগুলি নিজেদের সম্প্রদায়ের মধ্যে লড়াই শুরু করেছে। তবে এই সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ের উদাহরণটা আপনারা এই ভিডিওতে ভালোভাবে পেয়ে যাবেন। কোনো রকমের কারণের জন্য এই সকল ভেড়াগুলি একে অপরের উপর আক্রমণ করতে শুরু করে আর তাদের এইরূপ সংঘর্ষ প্রচণ্ড পরিমাণে ভয়ানক ছিল। তবে তাদের এইরূপ লড়াইয়ের মধ্যে দেখতে পাওয়া যায় একটি ভেড়া কোনো রকমের আঘাত ছাড়াই মাটিতে শুয়ে পড়ে, যেটা দেখে আপনার মনে হতে পারে যে এই ভেড়াটি হয়তো কোনো রকমভাবে অ্যাক্টিং করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সে প্রচণ্ড মানে আহত হয়ে পড়েছে। তবে পরবর্তীতে দেখতে পাওয়া যায় এই সকল ভেড়াগুলির লড়াই যখন শান্ত হয়ে গিয়েছিল তখন সে উঠে দাঁড়িয়ে পড়ে। এখানে আপনারা দেখতে পাবেন যে মাঝ রাস্তার মধ্যে একটি সার্ভাল ক্যাটকে একটি চিতা আটকে রেখেছে। তারপর দেখা যায় এই চিতা তাকে শিকার করার পরিকল্পনা করতে শুরু করেছে। তবে এই সার্ভাল ক্যাট চিতার থেকে অনেকগুণ বেশি বুদ্ধিমান ছিল, যে কারণে নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রতিউত্তরে চিতার উপর একবার আক্রমণ করতে চায়। তারপর দেখা যায় সঠিক সময় বুঝতে পেরে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে গিয়েছে। আমাদের এই ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে চলেছেন একটি বিড়াল বিষাক্ত সাপের সম্মুখীন হয়েছে। তারপর দেখা যায় এই বিড়ালটি বারে বারে তার পাঞ্জার সাহায্যে সাপের উপর আক্রমণ করতে থাকে। এখানে আপনি আরও দেখতে পাবেন যে এই বিড়ালটি সাপটিকে কোনো রকমভাবে সুযোগ দিচ্ছে না, যে কারণে এই সাপটি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে কুণ্ডলীর মধ্যে পাকিয়ে নিয়েছে। তবে অল্প কিছু সময় পর দেখা যায় এই সাপটি নিজেকে বিড়ালের কাছ থেকে সুরক্ষিত রাখতে পারছে না বলে সে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। একটি সিংহ কতটা দ্রুত ছুটতে পারে এবং কতটা পরিমাণে শক্তিশালী সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ এই ভিডিওতে দেখতে পাবেন যে এই সিংহটি নিজের শিকার করা খাবারটিকে বাঁচানোর জন্য শকুনদেরকে তাড়া করেছে। তবে এই সকল শকুনগুলি তাকে হালকার মধ্যে নিয়েছিল। তারপর দেখা যায় এই সিংহটি একটা শকুনকে অল্প পরিমাণে পাঞ্জা দিয়ে আঘাত করেছে, কিন্তু এই শকুনটি সঠিক সময়ে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে গিয়েছিল, তা না হলে আজকে তাকে সিংহের হাতে শিকার হতে হতো। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি কুকুর কোনো রকমের কারণ ছাড়াই এই মোরগের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। তবে এই কুকুরটি সর্বপ্রথম মোরগটিকে বিরক্ত করেছিল, যে কারণে এই মোরগ পরবর্তীতে তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া শুরু করে। কিন্তু মোরগের এতটা আক্রমণাত্মক রূপ দেখে কুকুরটি পরবর্তীতে মনে মনে চিন্তাভাবনা করে যে আরে আজকে আমি ভুল শত্রুর সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছি। এরপর দেখা যায় এই কুকুরটি নিজেকে সুরক্ষিত রাখার জন্য ভয় পেয়ে পিছনে সরে যাচ্ছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। আর নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তবে ভিডিওটিকে আপনার বন্ধু আর ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি আপনাদের মধ্যে কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।